শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু সৌম্য সরকারের সবটা ভালো হলো কি না তা নিয়ে আলোচনা হতে পারে। তবে শেষটা তিনি ভালোই করলেন, মুক্তার আলীর বলে পুল করে চার হাঁকিয়ে তুলে নিয়েছেন এবারে ডিপিএলে তার প্রথম সেঞ্চুরি। সৌম্যর ব্যাটে রান নেই, বাহাতি এই ওপেনার হারিয়ে গেছেন, আরও কত সমালোচনা। সেসব সমালোচনায় ফুল স্টপ বসিয়ে দিলেন মোহামেডানের হয়ে খেলা শেষ ম্যাচে 112 বলে 102 রানের একটি ইনিংস খেলে। পরম আরাধ্য সেঞ্চুরি পেয়েও খুব বেশি উদযাপন করলেন না। হেলমেট খুলে শুরুতেই আকাশ পানে চেয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন, সতীর্থদের করতালির জবাবে উঁচিয়ে ধরলেন ব্যাট, এরপরই বুকে জড়িয়ে নেয়ার মতো অঙ্গভঙ্গি করলেন। হয়তো এই কঠিন সময়ে তার পাশে যিনি ছিলেন তাকেই অদৃশ্য জড়িয়ে ধরলেন, কঠিন সময়ে তারা ছাড়া যে আর কেউ পাশে থাকে না। লেজেন্ডস অফ রূপগঞ্জের দেয়া 299 রানের লক্ষ্যে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন সৌম্য, সঙ্গী রুবেল মিয়াকে নিয়ে গড়েন 181 রানের জুটি। নিজের খেলা 102 রানের ইনিংসে হাঁকিয়েছেন 7টি 4 এবং 4টি 6। এতদিন ডিপিএল এর ম্যাচে অস্বস্তি নিয়ে ব্যাটিং করা সৌম্যকে এদিন একবারের জন্য অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। তবে বিপক্ষ দলের অধিনায়ক মাশরাফির সঙ্গে জড়িয়েছেন মনস্তাত্ত্বিক খেলায়, যে খেলায় অবশ্য জয়টা হয়েছে সৌম্যরই। শুরুটা এখান থেকেই, ছোট্ট রানআপে বোলিং করছিলেন ম্যাশ, ব্যাটার কেউ দিচ্ছিলেন না প্রস্তুত হওয়ার সুযোগ। সৌম্য সেটা ভালো করেই বুঝতে পারেন, যে কারণে স্ট্যান্স নিয়ে ব্যাটিং এর জন্য প্রস্তুত হতে তিনি একটু বেশি সময় নিচ্ছিলেন। বিশেষ করে এই বলটার সময় খুব দ্রুতই রান আপ নেন ম্যাশ, অথচ সৌম্য কেবল স্ট্যান্স নিচ্ছেন, যে কারণে বোলিং মার্কের কাছে গিয়ে থেমে যেতে হয় রূপগঞ্জের অধিনায়ককে। বারবার এমন হয় একটু ক্ষিপ্ত মনে হয়েছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ওই ঘটনার পর আরো একবার বোলিং করার জন্য দৌড়ে গিয়ে থামতে হয়েছে ম্যাশকে, এবার আর কোনো প্রতিক্রিয়া দেখাননি, উল্টো হাত দিয়ে বুঝিয়েছেন ঠিক আছে। ডিপিএলে মাশরাফিকে ছোট্ট রানআপে বল করতে দেখা যাচ্ছে, আর ব্যাটারকে সময় না দিয়ে দ্রুত বোলিং করার চেষ্টা করছিলেন যাতে সৌম্য অপ্রস্তুত অবস্থায় খেলতে গিয়ে অস্বস্তিতে পড়েন। সৌম্য সেটা বুঝতে পেরে ম্যাশের পরিকল্পনা ভেস্তে দেন সময় ক্ষেপণ করে, এরপর তো তুলে নেন সেঞ্চুরিও। সেঞ্চুরি তুলে নেওয়ার পর অবশ্য ম্যাশের বলেই আউট হয়েছেন সৌম্য। জিততে হলে দ্রুত রান তুলতে হতো মোহামেডানকে, সে লক্ষ্যেই ম্যাশের বল পুল করতে গিয়ে ক্যাচ আউটের শিকার হতে হয় সৌম্যকে। প্রশ্নটা থেকেও যাচ্ছে তবুও, শেষটা ভালো করা সৌম্যর কি তবে সবটা ভালো হলো? তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।